দেখুন বন্ধুরা, এটা কি বলুন তো, এই যে নড়ছে, এটা খুব নড়ছে। খুব পরিচিত নামের সঙ্গে আপনারা, এটা হচ্ছে চামচিকে। এই চামচিকেটা এই জালের মধ্যে পড়ে গেছে। আমাদের যে যে কুল গাছ দেখতে পাচ্ছেন, এই যে কুল গাছটা আছে, এই কুল গাছে এত হনুমান আছে, সেই জন্য আমাদের এই জালটা দেওয়া আছে। আর সেই জালের মধ্যে রাত্রিতে আর এই চামচিকেটা পড়ে গেছে। প্রথমে তো সবাই অবাক, ও পড়েই রয়েছে। দেখুন বন্ধুরা, আর এই যে কুল গাছটা দেখাচ্ছি, এই কুল গাছটায় আরও অনেক কুল ছিল, প্রচুর কুল ছিল। ওই হনুমানরা এসে এসে কুলগুলোকে সব খেয়ে নেয়। ও রাখবে না, ও কোনো বছরই রাখে না, সেইভাবে সব খেয়ে নেয়। শুধু হনুমান নয়, কাঠবিড়ালি, ইঁদুর সব খেয়ে নেয়। ওই জন্যই এই ধারের দিকে কিছুটা এই জালটা দিয়ে রাখা হয়েছিল, আর সেই জালের মধ্যে এই মহারানী এসে পড়ে গেছে। দেখুন না, এই চামচিকেটাও কুল খেতেই এসেছিল। ওকে এই নেট থেকে বের করে দিতে হবে, নইলে তো আটকেই তো একদম পুরো মারা পড়ে যাবে, তাই না? মেসে আছে, এই যে নোট ছিল না, খইয়ের পায়েস। আমি আগের দিনে যে খই ভাজলাম, সেই খইয়ের পায়েস। এই খইয়ের পায়েস কীভাবে বানানো হয় আমাদের এখানে, তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থেকে যান। এগুলো যে ভাজা হয়েছে, ওই খইগুলোকে দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এক সরামালসা আমি খই নিয়েছি। এই খইয়ের যেটা আজকে আমি বানাচ্ছি তো পায়েস, তো আমরা কীভাবে খইয়ের, আমাদের এখানে আমাদের গ্রামে কীভাবে খইয়ের পায়েস বানানো হয়, তো সেটা আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব। খইয়ের পায়েসের জন্য প্রথমে খইটাকে আমি একটু ঘিয়েতে ভেজে নেব। এর জন্য আমি হাফ চামচ ঘি নিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি খইগুলো ঘিয়ের ওপরে দিয়ে দিচ্ছি। হালকা করে খইগুলোকে আমি ভেজে নেব। আপনারা ঘিয়েতেই ভাজবেন, ঘিয়েতে না ভাজলে এটা ভালো লাগবে না। দূরেতে চলে এলাম সকালেই, খুব প্রচণ্ড ঠান্ডা পড়েছে। খইটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবারে পায়েস যখন দুধ ছাড়া এটা হয় না, আমি যে দুধটা দিচ্ছি এটা আগে থেকে ফুটিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। দুধ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমার ঠাকুমা খুব করে খাওয়াতো, তখন ওই ঘিয়ে ভেজে দুধ দিয়েই দিত, আর আমার ঠাকুমা একটা ফল দিত, সেই ফলটা দিয়েই আমি বানাবো। আমাদের ওইভাবেই এখনো পর্যন্ত হয়, দুধ দিয়ে ফুটছে। আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি, আমাদের এতে পাটালি গুড় দেওয়া হয়। পাটালি গুড়টা অল্প করে চিনিটা দিয়ে দিয়েছি, এক চামচ চিনিও দিয়ে দিলাম এর সঙ্গে। আর বন্ধুরা, এতে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই ফলটা। আমাদের আগে যখন এই খইয়ের পায়েস হতো, শুধুমাত্র বাড়ির এই কলা গাছের কলাটা দেওয়া হতো, এখন আমি একটু আমসত্ত্ব আর কিশমিশ দিয়ে দিচ্ছি, আর অন্য কিছু দিচ্ছি না। আমাদের এইভাবেই এটা এখন বানানো হয়। আগে শুধু কলা দিয়েই আমাদের বানাতো এই খইয়ের পায়েস, এখন এগুলো করা হয়। খুব সুন্দর লাগে এই পৌষ মাসে নতুন ধানের ওই ভেজে, আর এই পায়েসটা আমাদের বানানো হয়। যে কোনো দিনই আমাদের এটা করে খাওয়া হয়ে থাকে, পরেও দিতে পারেন। আমাদের কলাটা আগে দেওয়া হয়ে যায়, যাতে কলার নির্যাস একেবারে খইয়ের পায়েসের মধ্যে পুরো চলে যাবে, সেইভাবেই করা হয়ে থাকে এটা বন্ধুরা। এটা আমাদের আত্মীয়দের বাড়িতে করে পাঠানো হয়, এটা রয়েছে এখানে। আমাদের খইয়ের পায়েস আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর একটা তো লাইক দিয়ে আপনারা আমার সঙ্গে রয়েছেন। একটু আমল দুধ আমি দিচ্ছি, দু চামচের মতো। এখন তো আমল দুধ নইলে কিছুই ভালো লাগে না, সেই জন্য দু চামচ আমল দুধ দিয়ে দিলাম এতে। না দিলেও হবে, এখন এইভাবেই করা হচ্ছে। আগে আমাদের যেটা বানানো হতো, আমাদের গরুর দুধই হয়ে যেত, সেটাই করা হচ্ছে। এমনিতে স্বাদ খারাপ নয়, দেখুন না কত সুন্দর লাগছে বন্ধুরা। আমার খইয়ের পায়েস হয়েই গেছে মোটামুটি, আমি এবারে নাবিয়ে নেব। আর যে কোনো দুধের জিনিস আপনারা গরম গরম নয়, একটু ঠান্ডা করে পরিবেশন করলে ভালো। খুব লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে। আর আমি যে পাটালিটা দিয়েছি তার গন্ধে পুরো মম করছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আমি এবারে নাবিয়ে নেব। এই যো আমি ঢেলে নিলাম আমার সড়াহাঁড়ির মধ্যে, পুরো একবারে মাপের হয়েছে দেখুন বন্ধুরা। আমি অত বুঝতে পারছিলাম না যে এটা হবে কি, এক হাঁড়ি হয়েছে। তাহলে গুড়ের যেমন সেন্ট বেরিয়েছে, তেমনি এই খইগুলোরই খুব মানে গন্ধ, যখন ভাজছিলাম তখনই খুব সুন্দর, এখনও ভালো লাগছে। পায়েস কেমন বানানো হয়েছে, আর আপনারা অবশ্যই বাড়িতে একদিন এটা এইভাবে বানাবেন। আমাদের তো এইভাবেই বানিয়ে খাওয়া হয়, এবারে এটা ঠান্ডা করে খাওয়া হবে।
ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা এই রকম পর্যায়ে এসেছে। বলছিলাম না যে কোনো এই দুধের যে কোনো জিনিস ঠান্ডা হওয়ার পরেই বেশি ভালো লাগে। পৌষ মাসে নূতন ধানের খইয়ের পায়েস আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন, সেই সাথে কৃষ্ণা ভিলেজ কুকিংকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকে যাবেন। আজকের মতো আসলাম,